মানুষের অবস্থা সব সময় ভাগ্যের উপর নির্ভর করে। কখন যে কোন মানুষের কি হয় তা বলা সত্যিই মুশকিল। এই ধরুন কখনো দেখতে পাওয়া যায় সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষই হয়ে ওঠে টলিউড বলিউডের নাম করা অভিনেতা অভিনেত্রী। আবার কখনো দেখতে পাওয়া যায় সেই অভিনেতা অভিনেত্রীরাই সাধারণ জনগণের কাছে হাত পেতে নিজের অন্নের ব্যবস্থা করে। তেমনি নিজের চিকিৎসার ব্যবস্থা করার জন্য মানুষের দুয়ারে হাত পাতলেন জনপ্রিয় অভিনেত্রী। সত্যি খুব খারাপ একটি সংবাদ সামনে এলো। গত 4 বছর ধরে নিজের গয়নাগাটি গাড়ি বিক্রি করে দিন কাটাচ্ছেন জনপ্রিয় সাথ নিবানা সাথিয়া ধারাবাহিক খ্যাত অভিনেত্রী। তিনি আর কেউ নন, শক্তফতা আলী। কিন্তু এবারে আর কোনো সম্পত্তিও নেই অভিনেত্রীর কাছে, যা বিক্রি করে তিনি সংসার চালাবেন। পরিবারে রয়েছে বৃদ্ধা মা এবং বোনের কন্যাও রয়েছে। এত বছর অভিনয় জীবনে এসেছে, কখনো এরকম খারাপ অবস্থায় আসতে হয়নি অভিনেত্রীকে, এমনটাই জানিয়েছেন তিনি। প্রায় 17 বছর বয়সেই অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী শক্তফতা আলী। শেষ তাকে দেখা গিয়েছিল অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক সাথ নিভানা সাথিয়াতে। 10 থেকে 11 মাস কাজ করেছিলেন সেই বিখ্যাত ধারাবাহিকে। তার আগে একাধিক ধারাবাহিকে তার অভিনয় দর্শক মহলে মুগ্ধ করেছে, যেমন পুনর্বিবাহ, সাসুরাল সিমারকা ইত্যাদির মতো ধারাবাহিকে কাজ করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর কথা থেকেই জানা যায় 36 বছর ধরে মুম্বাইয়ের টেলি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি, কিন্তু এখন তার হাতে কোনো ধরনের কাজ নেই। সংবাদ মাধ্যমকে শক্তফতা আলী জানিয়েছেন যে গত 20 বছর ধরে তিনি অসুস্থ, ক্যান্সার ধরা পড়েছে তার দেহে, তৃতীয় ধাপে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখান থেকে লড়াই করে ফিরে এসেছে অভিনেত্রী। তারপরে রাস্তায় দুর্ঘটনা হয় তার, হাতে চোট লাগে, এক হাত আজও লোহার রড লাগানো রয়েছে তার। শুটিং সেটেও একাধিকবার পায়ে আঘাত পেয়েছেন অভিনেত্রী। সে সমস্ত চিকিৎসার খরচ সামলানোর অবস্থা নেই তার, এমনটাই জানিয়েছেন বিখ্যাত সংবাদ মাধ্যমকে। আপাতত মুম্বাইয়ের শিল্পী সংগঠন তাকে সাহায্য করবে বলে জানিয়েছেন। তাছাড়া অভিনেত্রী নীনা গুপ্ত, অভিনেতা সুশান্ত সিংহ প্রমুখ তাকে অর্থ সাহায্য দিবেন বলে আশ্বস্ত করেছেন। অভিনেত্রীর মতো করোনা মহামারীতে অনেক মানুষেরই এমন খারাপ অবস্থা হয়ে গিয়েছে, তারা সবাই সুস্থ থাকুক এবং অভিনেত্রীর এই খারাপ সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।